हाय गाइज अस्सलाम वालेकुम सबाई के आवारा एक नतून वीडियो नहीं हाजिर हलम अपन माझे आमी अनेक दिन धरे वीडियो अपलोड करते पारिनी अनेक काजेर माझे एवं बाड़ीते किछु प्रॉब्लेमेर जोन्नो आमी वीडियो अपलोड दीते पारिनी एर कारणे आमी दुखित एवं आपनादेर काछे सरी चेये निच्छी एखन थेके আমি ভিডিও আপলোড করতে থাকব এবং আপনাদের দেখাতে থাকব নতুন নতুন দৃশ্য। তবে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নদী, এটা হচ্ছে আমাদের একটা মহানন্দা নদী। এই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি উত্তর দিনাজপুর জেলার ইটার ব্লকে ডামডলিয়া গ্রামে একটি ঘাট, যেখানে মানুষজন নৌকো দিয়ে এপারের মানুষ ওপারে পারাপার হয়। এটি বিহার এবং বাংলার মধ্যবর্তী একটি মহানন্দা নদী। এই নদীতে মানুষ কিভাবে কষ্ট করে নৌকো দিয়ে এপার, শীতকালে জলের গভীরতা অনেকটা কমে যায়, তখন এই এলাকার মানুষ বাঁশের মাচা তৈরি করে এই এলাকার মানুষ এপার থেকে ওপারে পারাপার হয়। জলের পরিমাণ কমার সাথে সাথে এই নদীতে মাছের পরিমাণ বেড়ে যায়, তাই এখানকার মানুষ বড়শি দিয়ে ছোট পোনা লাগিয়ে বড় বড় মাছ ধরে। তারা এই ছোট পোনাগুলো কিছুক্ষণের জন্য জলেতে রেখে দেবে। সন্ধ্যার সময় এই ছোট পোনাগুলো বড়শিতে লাগিয়ে তারা বড় মাছ ধরবে। শীতকালে জলের পরিমাণ কমে যাওয়ার জন্য নদীর জায়গায় জায়গায় স্রোত দেখা দেয়। আপনারা দেখতে পাচ্ছেন কত স্রোত, বিশালাকার স্রোত এখানে ধারণ করেছে। নদীর মধ্য দিয়ে ছোট ছোট দ্বীপ তৈরি হয়ে গেছে। তো এই নদীর আমি অনেক গল্প শুনেছি যে এই নদীতে এই জায়গাটাতে, দেখুন এই জায়গাটাতে, এই জায়গাটাতে নাকি জিন বাস করত, ভূত বাস করত। যে জিন নাকি বিয়ের সময় থালাবাটি দিত, যখনই কারো বিয়ে লাগতো এই জায়গাটাতে থালাবাটি অটোমেটিক উঠে যেত। কিন্তু আজ সেটা দেখা যাচ্ছে না কোনো একটা কারণে। আমি গল্প শুনেছি, এগুলো আজও চোখে দেখিনি, এই জায়গাটাতে হতো। আমি তাই দেখতে আসলাম এখানে এই জায়গাটা। বাট জায়গাটা খুব সুন্দর, নদীর জায়গা, একটা মনোরম দৃশ্য, চারদিকে বালি। আর এখানে প্রচুর মাছ মারে, যারা মাছ মৎস্যজীবী তারা এখানে মাছ মারতে আসে, সুন্দর সুন্দর মাছ মারে। সুন্দর একটা মাছ, বিকেলের সময় আমরা এখানে ঘুরতে আসতাম, ভালো লাগে। আজকে বিকেলে ঘুরতে আসছে, খুব ভালো লাগছে এই জায়গাটাতে। নদীর কিনারে বসে কি মজা দৃশ্য, নদীর ধারে মাঝে মাঝে ঘুরতে আসলে খুব ভালো লাগে নদীর দৃশ্য। এভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখান থেকে শেষ করছি, আল্লাহ হাফিজ।